وده تشونغ وين مينغز شي تينشو. And my Chinese name is Chenchu. Hello everyone and welcome back to Tales of Sanjida. আমি সঞ্জিতা মুক্তা। আজকে একটি সম্পূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আমার আজকের ভিডিওর বিষয় হলো চাইনিজ নেম। তো আমরা যখন চায়নাতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন দেখা যায় একটা অপশন থাকে ইওর চাইনিজ নেম। তো অনেকেই কনফিউজড হয়ে যায় এখানে কি দিব, আমার তো কোনো চাইনিজ নেম নেই, আমি কি চাইনিজ নেমটা দিব, কিভাবে দিব। তো সেখানে আমি বলবো যাদের কোনো চাইনিজ নেম নেই সেটা স্কিপ করতে পারো, বাট ইফ ইউ হ্যাভ এনি চাইনিজ নেম প্লিজ সেই চাইনিজ নামটা সেই অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে দিবে। তো এখন আবার অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাবে যে এই চাইনিজ নেমটা আমি কিভাবে দিব বা কিভাবে পাবো, আমার চাইনিজ নামটা আমি কিভাবে জানবো। সো এইখানে একটা কথা হচ্ছে চাইনিজ নেমের কোনো স্পেসিফিক রুলস নেই, তুমি চাইলে তোমার যে কোনো চাইনিজ নাম তুমি নিজেই রাখতে পারো অ্যান্ড সেটা তোমার অ্যাপ্লিকেশন ফর্মে দিতে পারো, অ্যান্ড তুমি চাইলে সেটা স্কিপও করতে পারো, ইটস আপ টু ইউ। সো আমি যখন চায়নাতে অ্যাপ্লাই করি আমার একটি চাইনিজ নেম ছিল অ্যান্ড মাই চাইনিজ নেম ইজ চেনচু। সো এটা মানে হচ্ছে পার্ল, হুইচ ইজ ইন বেঙ্গলি মুক্তা। তো আমি যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম আমার চাইনিজ লাওসি মানে চাইনিজ টিচার আমাকে এই নামটি দিয়েছিল। সো আমি যখন চায়নাতে অ্যাপ্লাই করি আমি আমার চাইনিজ নেমের অপশনে এই চেনচু নামটি দিয়েছিলাম। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ এই চাইনিজ নেমটা তোমার ইউনিভার্সিটিতে ওরা যখন তোমার একাডেমিক কাজগুলো করে তখন তোমার প্রোফাইলে এই চাইনিজ নেমটি থাকবে, কেননা চাইনিজরা হচ্ছে অন্য দেশের ভাষা অন্য দেশের নামগুলো উচ্চারণ করতে পারে না ঠিকমতো এবং তাদের একাডেমিক কাজের জন্য তারা কনভেনিয়েন্ট মনে করে একটি চাইনিজ নেম সেখানে রাখা। সো তোমার যদি কোনো চাইনিজ নেম নাও থাকে, তুমি যদি সেই নামটি তোমার অ্যাপ্লিকেশন ফর্মে নাও দিয়ে থাকো, আফটার গেটিং ইউর অ্যাডমিশন ইন চায়না তারা কিন্তু তোমাকে একটি চাইনিজ নেম দিয়ে দিবে এবং ইউনিভার্সিটি থেকেই তোমাকে অটোমেটিক্যালি একটি চাইনিজ নেম দিয়ে দিবে এবং তোমার অফিসিয়াল কাজকর্মে তারা এই নামটি ইউজ করবে। সো এখন অনেকেই আবার এইটা নিয়ে আরও কনফিউশনে চলে যাও যে আমার যখন গ্র্যাজুয়েশন শেষ হবে, আমি যখন ডিগ্রি পাবো, সেখানে কি আমার এই চাইনিজ নেমটি দেওয়া হবে কি না বা এই চাইনিজ নেমটি ইউজ করা হবে কি না। তো আমি যখন ফুদানে প্রথম যাই আমাকে অনেকেই বলছিলো যে তোমার চাইনিজ নেমের জন্য তোমার প্রবলেম হবে, যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তোমার সার্টিফিকেটে এই চাইনিজ নেমটি থাকবে। আমি এই ব্যাপারটা নিয়ে প্রথমে খুব ঘাবড়ে যাই যে আসলে কি তাই হবে, সেটা হলো তো আমি বিপদে পড়ে যাব। সো আমার পাসপোর্ট নেম হচ্ছে সঞ্জিতা মুক্তা অ্যান্ড আমাকে একাডেমিক্যালি সবাই সার্টিফিকেটে কিন্তু এই নামেই চিনে। এখন আমাকে যদি শুধু এই চেনচু নামটি দেওয়া হয় আমাকে কিন্তু এই নামে কেউ চিনবে না, সো আমার এই সার্টিফিকেটটি আলটিমেটলি কোনো ভ্যালু থাকবে না। বাট রিসেন্টলি আমার ডিপার্টমেন্ট থেকে আমার সাথে কমিউনিকেট করা হয় এবং বলা হয় যে তোমার সার্টিফিকেটে দুইটি সার্টিফিকেট দেওয়া হবে, একটি হচ্ছে ইংলিশ সার্টিফিকেট, একটি হচ্ছে চাইনিজ সার্টিফিকেট। সো তোমার চাইনিজ সার্টিফিকেটে তুমি চাইলে তোমার চাইনিজ নামটি রাখতে পারো এবং চাইলে স্কিপ করতে পারো, বাট তোমার ইংলিশ সার্টিফিকেটে কিন্তু তোমার পাসপোর্ট নেম দিয়েই থাকবে এবং চাইনিজ সার্টিফিকেটে তোমার বোথ নেম থাকবে। তো তুমি এটা রাখতে পারো নাও রাখতে পারো, ইটস আপ টু ইউ। দেন আমি চিন্তা করলাম যেহেতু আমি চায়না থেকে একটি ডিগ্রি নিচ্ছি এবং আমি ইন ফিউচার যদি চায়নাতে কোনো কাজ করি আমার এই চাইনিজ সার্টিফিকেটটা কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল থাকবে এবং সেখানে যদি আমি আমার এই চাইনিজ নেমটি রাখি সেটা কিন্তু অনেক বেশি কনভেনিয়েন্ট হবে। তো এটা চিন্তা করে দেন আমি তাদেরকে জানালাম যে আই ওয়ান্ট টু কিপ মাই চাইনিজ নেম ইন মাই চাইনিজ সার্টিফিকেট। সো তারা আমার চাইনিজ নেমটি চাইনিজ সার্টিফিকেটে দিয়ে দিবে। সো এটা আসলে কোনোই সমস্যা না, কারণ তোমার পাসপোর্ট নেমটি কিন্তু তোমার ইংলিশ সার্টিফিকেটে থাকছে এবং তুমি যে কোনো জায়গায় এই সার্টিফিকেটটি ইউজ করতে পারছো উইদাউট এনি টেনশন এবং উইদাউট এনি ডিফিকাল্টিস। সো আমার কাছে এই ছিল চাইনিজ নেম নিয়ে সম্পূর্ণ স্টোরি, কারণ হচ্ছে তোমরা যখন চায়নাতে পড়াশোনা করবে অবশ্যই তোমাদেরকে এই চাইনিজ নেমের ব্যাপারটি ফেস করতে হবে। সো এমন টুকিটাকে আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমরা চায়না স্টাডি নিয়ে আরও হেল্প পেতে পারো আমার চ্যানেল থেকে। সো অবশ্যই এই জন্য টেলস অফ সঞ্জিতার সাথে থাকতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর আমাকে কিন্তু তোমরা ফেসবুক পেজে মেসেজ করতে পারো, সেখানে আমি কিন্তু তোমাদেরকে মেসেজের উত্তর দিয়ে থাকি। সো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।